বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন, তাকে আনা যাবে না, আনলে বেয়াদবি হবে, আনলে গুনাহ হবে, করণীয় কি? রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে, প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি, এ থেকে পরিত্রাণের উপায় কি? আমার স্ত্রী নামাজ রোজা করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে, তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো, এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? ডিপ্রেশনে ভুগছি, এটা থেকে পরিত্রাণের উপায় বলবেন প্লিজ। নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? টেকনিক্যাল 360 ডিগ্রি এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন, তাকে আনা যাবে না, আনলে বেয়াদবি হবে, আনলে গুনাহ হবে, করণীয় কি? দেখুন, মুরব্বী বড়দের কেউ সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য, যতক্ষণ পর্যন্ত সেটি শরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে। মুরব্বীর নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ, আবার আল্লাহর নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয়, তাহলে নিশ্চয়ই আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা লি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া, অনুগত হওয়া, তার নির্দেশ মান্য করা, এটার কিন্তু কোনো সুযোগ নেই। অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে। জসিম হোসেন জেএসআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায়, এরকম কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন, এটা আপনার ব্যাপার। তবে এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন, বিশেষ করে খাবার যদি থাকে, সেগুলোকে ঢেকে রাখা, সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নার খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিন্না বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলাপোকা, তারপর ঠিকঠিকই নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি, এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে, এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপুড় করে রাখা, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে ধোবো, সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো, কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না, এমন কোনো কথা নেই। সোহেল রান আপনি লিখেছেন, জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়তসম্মত? নিছক কি কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে। আলাউদ্দিন আপনি লিখেছেন, আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে, প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি, এ থেকে পরিত্রাণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের চতুর্দিকে এখন সবচেয়ে বেশি এই সমস্যাটার ছড়াছড়ি আমরা দেখতে পাই। প্রতিটা মানুষই প্রায় আমরা খিটখিটে স্বভাবের এবং বদমেজাজের, আর এই পরিস্থিতির অনেক কারণের ভিতরে একটি কারণ এটিও যে আমাদের লাইফস্টাইলটা আজ সুন্নাহ এর ব্যতিক্রম। আমরা এমন লাইফস্টাইল অনুসরণ করি যে লাইফস্টাইল আমাদেরকে খিটখিটকে মেজাজের এবং বৎসভাবের করে তুলছে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা, সময় মতো না ঘুমানো, সুন্নাহকে ফলো না করা, বিভিন্ন ডিভাইসে আক্রান্ত হওয়া, অতিরিক্ত দুনিয়ামুখী হয়ে যাওয়া, আখেরাতকে ভুলে বসে থাকা, এসব বিষয়গুলো কিন্তু কম বেশি দায়ী আমাদের খিটখিটে স্বভাবের বা বদমেজাজের হয়ে যাওয়ার জন্য। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের, মুত্তাকি মানুষদের প্রশংসা করতে গিয়ে, তাদের গুণকীর্তন করতে গিয়ে, ভালো মানুষদের পুরস্কারের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের কথা তুলে এনেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ক্রোধকে সংবরণ করে সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার এবং ভালো মানুষদের কাতারে, আল্লাহর প্রিয় পাত্র এবং মুহসিনদের কাতারে সামিল করেছেন। সেজন্য একজন ইমানদার তার রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তার মধ্যে থাকতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে যখন তিনি উপদেশ চেয়েছেন, তখন তিনি উপদেশ করে বলেছিলেন, লা তাগদাব, তুমি গোসা করো না, রাগ করো না। আবারও একই উপদেশ চাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার উপদেশ চাওয়ার পর তিনি একই উপদেশ আবারও করলেন, ঠিক এভাবে তিনবার তাকে বললেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাত, তুমি রাগ করো না, জান্নাত তোমার হবে। তো এই জন্য আসলে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এটা অপরিসীম।
আর এই খিটখিটের স্বভাব দূর করবার জন্য কয়েকটা সুন্না সম্মত আমল আমরা বলতে পারি। প্রথমত, চলাফেরা সব কিছুতে সুন্না লাইফস্টাইল আমাদের অনুসরণ করা উচিত। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, পরিমিত ঘুম, পরিমিত খাবার, দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করা, আখেরাতের প্রতি ইমানের যে বিশ্বাসের যে বিষয়টা আছে সেটা সেই জায়গা থেকে আল্লাহকে স্মরণ করা, এবং জুহুদ ফি দুনিয়া, যেটা দুনিয়া বিমুখ থাকা, সেই জিনিসগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করা। পাশাপাশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেও ক্রোধ সংবরণ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানির নাযগুন ফাস্তাআযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান যদি তোমাকে খোঁচায়, শয়তানের খোঁচানোর ফলশ্রুতিতে শয়তানের মানে প্ররোচনার প্রেক্ষিতে মানুষ শয়তানি কর্মকাণ্ড করে, এর ভিতরে বদ মেজাজ বা খিটখিটে স্বভাব একটি, এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করলেও ক্রোধ নিয়ন্ত্রণে আসে, এটিও সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর এর পাশাপাশি অবস্থার পরিবর্তন করলেও রাগ প্রশমিত হয়, কারোর কোনো জায়গায় রাগ হয়েছে, তিনি সেই জায়গাটা স্থানটা ত্যাগ করে ফেললে রাগটা কিছুটা প্রশমিত হয়ে যায়। দাঁড়ানো অবস্থা রাগ হলে তিনি বসে পড়লে, বসা অবস্থা রাগ হলে সে অবস্থাকে পরিবর্তন করে শুয়ে পড়তে পারলে রাগ প্রশমিত হয়। কারোর পরে ক্রোধ হলে তৎক্ষণাৎ সে বিষয়ে কোনো কথা না বলে কিছু সময় অপেক্ষা করে একদিন পর বা কিছু সময় পর করলে সেটি অনেকটাই পরিমিত হয়। সেই সাথে অজু করার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে, আদর্শ রয়েছে রাগকে সংবরণ করবার জন্য। রাগ মানুষের শরীরকে বেশ আপনার হট করে দেয়, গরম করে দেয়, তো এই অবস্থায় যদি উজু করে ফেলা যায় ইনশাআল্লাহ রাগ অনেকখানি সংবরণ হবে এবং নিয়ন্ত্রণে আসবে। তো এমনগুলো আমরা করতে পারি রাগকে সংবরণ করবার জন্য। এছাড়া ধৈর্যশীল মানুষদের সংস্রবে থাকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা রহম করুন আমাদের প্রতি। বেলাল হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রী নামাজ রোজা করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে, তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো, এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? দেখুন, স্ত্রী নামাজ রোজা তাহাজ্জুদ সবই পড়েন, কিন্তু স্বামীর আনুগত্য করেন না। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি, এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয়। কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয়। যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তার। আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তা'আত যাওজাহা, যদি কোনো নারী পাঁচক্ত সালাত আদায় করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। ও হাফিজাত ফরজাহা, আরেকটা আছে, তার লজ্জাস্থান হেফাজত করে। চারটি কাজ যদি করে, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করা,